আসসালামু আলাইকুম। প্রিয়া কুকিং বিডি পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো আমি আজকে কিন্তু রেসিপি দিব না, আজকে আমি দিয়ে দিয়েছি ব্লগ, কিছু কথা আর কিছু ঘোরাঘুরি, আপনাদের সাথে কিছু কেনাকাটা শেয়ার করবো। তো এখানে আমি চলে আসছি একটু মার্কেটে, একটু দেখলাম বললাম কিছু কেনাকাটাও করলাম। তো আমি নিয়ে নিলাম এখানে ডাইনিং টেবিলে একটা ম্যাট নিয়ে নিলাম, আর এই গাছটা কেনার জন্য আমি ঘোরাঘুরি করতেছি, গাছটা আমার খুব পছন্দ হয়েছে, আর ঘুরে দেখতেছি কি নেওয়া যায় কি পছন্দ। কিন্তু আসলে এখানে আমার ভালো লাগার মতো কিছু থাকতে হবে, শুধু জাস্ট এই গাছটাই আমার ভালো লাগছে। তো আমি কিছু না নিয়ে টেবিলে ডাইনিং টেবিলের একটা ম্যাট নিয়ে আসছি পাতলা, আমার কাছে মনে হয় যেন এটা ডাইনিংয়ে খুব ভালো লাগবে। আর এদিকে রমজান চলে আসছে, রমজানের প্রথম কিন্তু এটা তৃতীয়টা আমি দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি দুইটা নামাজ পড়া যায় নামাজ, তো একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা আমার জন্য, আমার বাকি আরও ঘরে তিনটা আছে, মেহমান আসলে লাগে, এই জন্য রমজান উপলক্ষে নিয়ে আসলাম। আর এখানে একটা ওয়ালমেট কিনে নিয়ে নিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আর লটকানো একটা নিয়ে নিয়েছি লম্বা, এটা আগে নিয়ে নিয়েছি না সেই দিনে নিয়ে নিলাম। তো কিছু মশলা সংরক্ষণ করার জন্য আমি নিয়ে নিলাম, এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে নিয়ে নিলাম গোলমরিচ, এই যে আগেরও গোলমরিচ ছিল, আর তারপরও আমি আবারও সব এক বছরের জন্য কিছু জিনিসপত্র আছে এক বছর পুরা সংরক্ষণ করার জন্য। আমি কিন্তু আসলে রান্না করার যত মশলা আছে বেশি করে কিনে থাকি সবসময়। এখানে আমি 2 কেজি জিরা নিয়ে নিয়েছি, এটাকে আমি গরম করে রোদে একটু গরম করে গুঁড়ি করে নিয়ে আসবো মেশিন দিয়ে। তো তৃতীয় রমজানের দিন আমি কিন্তু আসলে আমার বাসা আগে একই বাসায় কিন্তু আগে ছিলাম উত্তরে, এখন দক্ষিণ সাইডে চলে আসছি। এখানে ডাইনিং এবং ড্রয়িং নিয়ে স্পেসটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করতেছি, যেহেতু রমজান উপলক্ষে আমি সামান্য অল্প কিছু সময় আপনাদের কাছে কিছু রেসিপি রান্না, যেমন আজকে সেহরির জন্য নিয়ে নিব আমি শোল মাছ বুনা করব, চচ্চড়ি করব, আর এখানে যত মশলা লাগে সব উপকরণ আমি এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হাতে মেখে নিব। কিন্তু সবগুলো মাছ কিন্তু আজকে খাওয়া যাবে না, কারণ এই মাছটা যদি ফ্রিজে রাখা হয় কিন্তু পরবর্তীতে এটা খেতে কিন্তু ভালো লাগবে না, তাই এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে কি সবগুলো মাছ রান্না করে অর্ধেক রেখে দিও আর বাকিগুলা ফ্রিজে রেখে দিও, যখন ভালো লাগবে বা মনে চাইবে তখন খাওয়া যাবে। তো আমি এখানে আরও নিয়ে নিলাম ফেলনের ডাল, আর ট্যাংরা মাছের থেকে একটু বড় সেটা, এগুলো চচ্চড়ি করব সেহরির জন্য। আর ইফতারে তো যাই কিছু আছে এগুলো ইফতার যেটা তৈরি করব সেগুলা ইফতার খাবে সন্ধ্যা রাত্রে, আর কিন্তু কিছুই খাবে না, এগুলো আমি তৈরি করতেছি সেহরির জন্য। তো যাই হোক, এখানে আস্তে ধীরে আমি রান্না করে নিয়েছি, দিয়ে দিলাম সব উপকরণ, দিয়েও লাস্ট মানে নামানোর আগ দেয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতাটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখানে ডালটা আমি একটু কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি ঠান্ডা করে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন মজাদার ভালো ব্লগ রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে যে যেটা রান্না ভালো লাগে যা বা ঘোরাঘুরি কী ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভালো লাগার জিনিস দেওয়ার জন্য বলবেন, আমি ভালো লাগার জিনিসই দেব। তো এখানে আমি ইফতারের জন্য নিয়ে নিছি খেজুর, এগুলাকে আমি দুপুরবেলা আগে ভিজিয়ে রেখেছি, বিসিগুলো ফেলে দিয়ে
ভিজানো হয়ে গেছে এগুলো কাঠ বাদাম আর কাজু বাদাম একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিব আর দিয়ে দিব সাথে গরুর দুধ দিয়ে আমি এগুলাকে একটু ঠান্ডা বরফ দিয়ে দিব ব্লেন্ড করে এর সাথে ব্লেন্ড করতে করতে এখনো একটু ইফতার করতে করতে একটু সময় আছে এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটু বরফ দিয়ে দিলাম আর এর সাথে এখানে সাথে আমি দিয়ে দেবো পুদিনা পাতা আর লেবুর শরবত তো প্রত্যেক রমজানে কিন্তু আমি খেজুর কাঠবাদাম চীনাবাদামের এগুলো কাঠবাদাম সরি আর পেস্তা বাদাম এগুলা শরবত করি সবসময় সবই রমজানের সময় তো এগুলাকে আমি একটু বরফ দিয়ে নিয়েছি এই যে পুদিনা পাতা আর লেবু চিনি তারপরে দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে ওটাকে একটা ভালো দারুণ একটা শরবত করে নিয়েছি খুবই অসাধারণ ফ্লেভার এবং খেতেও ভালো লাগছে তো এখানে আমি ফ্রুটস দিয়ে আজকে ইফতার করে নিয়ে নিলাম তো সেহরির জন্য যা যা করলাম এই তো সেহরির জন্য সেগুলো দেখাচ্ছি এটা হলো তিতর শাক ডিমার শাক ডিমার শাকটা আমার খুব পছন্দ অনেকে এটাকে বলে তিতার শাক তো যার ভালো লাগে কমেন্ট করবেন কে কে তিতার শাক মানে ডিমার শাক পছন্দ করে তো ভিউয়ার্স আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন আমার আজকের আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো রমজানের জন্য সবাই আল্লাহর এবাদতের সময় কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আসলে অতটা ব্যস্ত থাকার চেয়েও কোরআন শরীফ পড়বেন নামাজ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ শক্তি দেয় সবাইকে রোজা রাখার জন্য 30টা রোজা 30 দিন তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে শক্তি দেয় আমার জন্য দোয়া করবেন যেহেতু আমিও এভাবে 30টি রোজা এবং কোরআন শরীফ পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারি যেহেতু সবাই আমার পাশে থাকবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।